বাংলাদেশি ইসলামী জাতীয়তাবাদ যেটা আসলে কোনো দার্শনিক সংজ্ঞা আজ পর্যন্ত কেউ দিতে পেরেছেন কিনা আমি জানি না এটা এমন একটি শব্দ বাংলাদেশি ইসলামী জাতীয়তাবাদ তাদের রাজনৈতিক যে আদর্শ সেই আদর্শের চর্চাকারী রাজনৈতিক দলের কিন্তু দল কিন্তু কখনো এই সমস্যার সমাধান দিতে পারবে না সমস্যার সমাধান যদি কেউ দিতে পারে তাহলে যারা গ্রহণযোগ্য রাজনীতি করে গণতান্ত্রিক রাজনীতি করে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে এবং সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সমাজকে একটা একটা জায়গায় নিতে চাই তারাই সেই সমাধানটা দিতে পারবেন এখন রূপরেখার কথা বলছিলাম আমরা সেখানে যে রাজনৈতিক দল রূপরেখা করতে পারে চূড়ান্ত নাই চার বছর আমাকে ধরে নিতে হবে আমার চার বছরের তারাই মেনে তারা যদি রূপরেখাটা সুনির্দিষ্ট করে দিতে পারতেন প্রথম আমার নির্বাচনের আগেই যে আমি এভাবে নির্বাচন চাই তারা তখনও সেটা দিতে পারলেন না কিন্তু তখন কি হয়েছে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের ইতিহাসে যে কাজটা কখনো করা হয়নি সেটা হচ্ছে সিটিং প্রাইম মিনিস্টার বললেন একটা সাংবিধানিক উদাহরণ রেখেছিলেন সাংবিধানিক উদাহরণ সেটা হচ্ছে আমার ক্যাবিনেটের কোন পদ দরকার সেটা আপনারা নিয়ে নেন নির্বাচনে আসেন এই যে সাংবিধানিক উদারতার যে উদাহরণটা দেখিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেটা কখনো কেউ দেখাননি সেই উদারতা দেখানোর পরে তার মুখের সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল আমি সেই সেই প্রসঙ্গে যাব না শুধু বলবো তারা তখনও কিন্তু রূপরেখা দিতে পারেননি সরকারের ধরনটা কি হবে তারা তখনও কিন্তু জানাতে পারেনি ওই একদিন দুদিনের ফেরকায় একদিন দুদিনের হরতালের প্রসঙ্গে তারা মানুষকে তাদের প্রতিহতে সাথে পেট্রোল বোমা উপহার দিয়েছেন আশা করব আগামীতে যেই তথাকথিত রূপরেখা আসছে যেটা আমরা মনে করি যে আমরা আশা করি তারা দিতে পারবেন তারা দেবেন কি দিবেন না সেটা আমাদের জন্য বিবেচ্য বিষয় নয় সংবিধান আছে সংবিধান সম্মত ভাবে নির্বাচন হবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরকার থাকবে সেই সরকার অধীনে নির্বাচন হবে আপনি আসতে পারেন আপনি এর আগে আসেননি এখনো যদি আপনি সাংবিধানিক অধিকার চর্চা করার মাধ্যমে না আসেন থ্যাংক ইউ ভেরি মাচ বাট

সাংবিধানিকভাবে এখন সংবিধানের সবশেষ যে সংস্করণ তাতে বলা আছে যে সরকার থাকবে প্রধানমন্ত্রী থাকবে এই সরকার মানে এই ক্যাবিনেট থাকবে সংসদ থাকবে সবকিছু থাকবে এবং এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো যদি তাই হয় সেক্ষেত্রে বিএনপি কি নির্বাচন নিয়ে কি ভাববে আপনারা সে ক্ষেত্রে কি দিয়ে যাবে আমার মনে হয় না যে সরকার এই অনর অবস্থানটি বজায় রাখতে পারে কারণ দু হাজার সালের বলছি রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি প্রতিষ্ঠানগুলোর অবস্থা বলছি দেশের সাধারণ আপামর জনসাধারণের জীবন মানের অবস্থার কথা বলছি সবকিছু দেখার পরে আমার মনে হয় না এতটা অনর অবস্থানে সরকার থাকতে হবে কারণ দেশের মানুষের একটা চাপ থাকবে এবং দেশের মানুষ এখন ভোট দিতে চায় দেশের মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চায় এবং এই সরকার যে উন্নয়নের এত গল্প বলছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র সীমিত গণতন্ত্র বেশি উন্নয়ন কম গণতন্ত্র এই যে আইউবি ও ফর্মুলা একটা উন্নয়নের গল্প রূপ কথা আমরা শুনছি তো এই উন্নয়নের উপর যদি তাদের সত্যিকার অর্থে আস্থা থেকে থাকে তাহলে তো যে কোনো সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাওয়ার কিছু নাই আমার ভাই কিছু কথা বললেন বাংলাদেশে ইসলামে জাতীয়তাবাদ এটা আসলে উনি কোথায় পেশেন আমি জানি না বাংলাদেশে জাতীয়তাবাদ হচ্ছে আমাদের দলীয় আদর্শ এটাই আমি জানি উনি এখন ইসলামী শব্দটি কোথা থেকে জানি না সাম্প্রদায়িকতার কথা উঠেছে এই সরকারের আমলে 2013 থেকে যে পরিমাণ সাম্প্রদায়িক হামলা হয়েছে আপনি নিশ্চয়ই মনে আছে সাম্প্রদায়িক হামলা এক জিনিস আর রাজনৈতিক সম্পৃক্ত অন্য তাহলে আপনি হেফাজতেতের সাথে আমলি লীগের খাতিরকে কি বলবেন হেফাজতেতের অ্যাকটিভ পর একটি দাবি মেনে নেওয়াকে আপনি কি বলবেন মূর্তি অপসারণ থেকে শুরু করে আমাদের সিলেবাস পরিবর্তনকে পাঠ্যসূচি পরিবর্তনকে ভাস্কর্য যেটাই আপনি বলেন সেই অপসারণ থেকে শুরু করে আপনি আমাদের সিলেবাস পরিবর্তন পর্যন্ত সেটাকে আপনি কি বলবেন তো সুতরাং সাম্প্রদায়িকতা শুধুমাত্র আপনি একদিকেই দেখবেন অন্য কোনো দিকে দেখবেন না সেটা কেমন কথা আর জামাতের সঙ্গে জামাতের দিকে তাক করেই তো আসলে সাম্প্রদায়িক কথাটি ব্যবহার করা হয় সাম্প্রদায়িক হামলা যে পরিমানে হয়েছে দু হাজার সালের পর থেকে নাসিরনগর নগর গোবিন্দগঞ্জ ঘোমনা সাথিয়া কোথায় হয়নি আপনি যদি বলেন আই ক্যান গিভ এ লং লিস্ট অফ দ্যাট এটা আপনারও জানা আছে আমারও জানা আছে ষোলো কোটি মানুষেরও জানা আছে তো সুতরাং সাম্প্রদায়িকতা বলেন বা যেটাই বলেন সব থেকেই আওয়ামী লীগের কোনো অংশই কোনো কমতি আমরা দেখিনি এবং আউমিলিগের থিওরিটি হচ্ছে যে তো ভোটের ব্যবস্থা উঠে গেছে এখন হিন্দু সম্প্রদায় যত দ্রুত দেশ ট্যাক করে তত ভালো জমিটা পাওয়া যাবে বাস পোড়ানোর কথা আমার ভাই লাস্টে বলছিলেন পেট্রোল বোমা দিয়ে উনাদেরই দলের নেতা বলেছেন ওনাদের দলের অমুক আরেক নেতার নাম করে একেবারে কোট আনকোট সিনিয়র নেতার নাম করে বলেছেন যে তারা এই বাস পোড়ানোতে